ভিডিওটা আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন বোম ফুটানো হইতেছে, নতুন বউ জামাই এখন বোম ফুটাবে, তো আমরা অনুষ্ঠানটি উপভোগ করি। আসলে আমি এর আগেও হিন্দু বিয়ে দেখছি, কিন্তু প্রদীপের বিয়েতেই আমি এত মানে কাছ থেকে এবং এতগুলো পর্ব দেখতেছি, খুব ভালো লাগতেছে। এখন বোম ফুটানোর পরে এখন ফানুস উড়ানো হবে, এটাও নাকি এটা ওদের কালচারের মধ্যে পড়ে, জামাই বউ মিলে ফানুস উড়াবে। ফানুস উড়ানোটা আমরা এখন একটা দেখবো। চলে যাবে শান্ত, গাড়ি নিয়ে গেছে, তাহলে জানি নাই, আমি এই চার্জ নিয়ে নেবো, কিন্তু হয়ে গেছে তো প্রদীপে শ্বশুর বাড়িতে প্রদীপরা যেদিনকে বিয়ে করছে তার পরের দিনের এই নাচটা, ওখানকার যারা ছিলেন মেয়ের বৌদি বা মেয়ের বান্ধবী মেয়ের বোনেরা, তারা নিজেদের মতো করে একটু আনন্দ ফুর্তি করতেছেন। আসলে বিয়ে মানে আনন্দ, সেটা যে ধর্মেরই হোক না কেন, সে যে যার মতো করে সে আনন্দ বহিঃপ্রকাশ করে। তো এগুলা ভুল বুঝবেন না, কারণ এটা আমরাও করি, হয়তো আমাদের শহরের কালচারটা হয়তো পার্টি সেন্টারে হয়, সেজন্য দেখতে সুন্দর লাগে, অ্যান্ড গ্রামে হয়তো এভাবে নাচতেছে, এটা হয়তো অন্যরকম লাগতেছে, কিন্তু বিষয়টা হলো আনন্দ করতেছে, তারা সেলিব্রেট করতেছে অনুষ্ঠানটা। তো তাদের নাচটা একটু দেখি আমরা। তো প্রদীপের কিন্তু বিয়ে সম্পন্ন হয়ে গেছে, তো এখন প্রদীপ চলে আসবে তার শ্বশুর বাড়ির থেকে। তো চলে আসার আগে যে মণ্ডপে তাদের বিয়ে হয়েছে, সেই মণ্ডপে নাকি সাতটা পাক দিতে হয় জামাই বউ একসাথে মিলে। তো সেই
এই পাগের অনুষ্ঠানটাই হচ্ছে, পিছনে কিন্তু ছেলেপেলেরাও খুব মজা করতেছে, ওরাও প্রদীপের সাথে একসাথে পাক দিতেছে, সাথে প্রদীপের বোন বোন জামাই সবাই আছে। তো আমরা অনুষ্ঠানটা উপভোগ করি। বিদায় সব সময় কষ্টের। তো এই যে কান্নাকাটি করতেছে দেখতে পাচ্ছেন, এটা হলো মেয়ের বাবা, আর লাল শাড়ি পরা হলো মেয়ের মা। মেয়েও খুব কান্নাকাটি করতেছে, কারণ তাকে এতদিন সে যে সংসারে ছিল আজকে সব কিছু ছেড়ে তাকে তার স্বামীর ঘরে চলে আসতে হইতেছে। তো প্রতিটা মেয়ের জীবনে আসলে এই দিনটি আসে। মেয়েরা আসলে মেয়েরা হলো নাকি নিজেদের বাড়ি নাই, একসময় বাপের বাড়ি, তারপরে স্বামীর বাড়ি, তারপরে মানে এক এটা বলে কথার কথা বলে যে মেয়েদের নাকি নিজেদের কোনো বাড়ি হয় না। তো ঠিক তেমনি এখন বিদায়ের আগে এই যে আপনার হলো পায়ের ছাপ দিয়ে যাচ্ছে, আলতার যে ছাপটা দিয়ে যায়, এটা হিন্দুদেরই একটা বিবাহের একটা রীতিনীতি। তো ঠিক আছে, আমরা একটু উপভোগ করি। আশীর্বাদের মাধ্যমে যা প্রকাশ করা হয় বাংলায় কষ্ট হয়ে গেল, কিন্তু সম্ভব নয় কাকে বলে আশীর্বাদের মাধ্যমে যা প্রকাশ করা হয় তাকে বাধাই সম্ভব না বলে কলা কাকে যা ছিলে ছিলে খেতে হয় তাকে কলা বলে বাংলায় যাও যা ছিলে ছিলে খেতে হয় ছিলে ছিলে তো খাওয়া লাগে সম্পদানের মতন প্রভাব কি আর করার বলো দুই দিনের ফুটেজ আছে আমি একদিকে না নিজের নিয়ে না আমরা যাইতে পারবো নাকি সেটা আমার সন্দেহ লাগে এই যে দেখতে পাচ্ছেন প্রদীপ তার বউ নিয়ে কিন্তু বাড়ির কাছাকাছি চলে আসছে। তো এখানে একটা মজার ঘটনা ঘটছে, বা এটা নাকি তাদের একটা রীতিনীতি যে সন্ধ্যার আগে বউ হলো শ্বশুর বাড়িতে ঢুকতে পারে না, সূর্য ডুবে যাওয়ার পরে আকাশে যখন তারা দেখা যাবে তখন বউ ঢুকবে, এক মিনিট তাদের একটা নীতি আছে, রীতি আছে। তো প্রদীপ আরও আগে আসছে, তখন বিকাল বিকাল টাইম ছিল, তো যতক্ষণ পর্যন্ত অন্ধকার না ছিল সে একটা দূরের জায়গায় গাড়ির মধ্যে বউ নিয়ে ওয়েট করতেছিল। আমরা আবার উপভোগ করি। আসুন
তো বউ তার শ্বশুর বাড়িতে চলে আসছে, জামাইয়ের মুখে হাসি, বউর মুখেও হাসি, তাদের নতুন সংসার শুরু হবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।